আসসালামু আলাইকুম। আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গাড়ি এবং মোটরসাইকেলের চাকার লিক পারফেক্টভাবে কিভাবে সারাতে হয় বা সারাবেন কিভাবে। তো অনেক সময় দেখা যায় মোটরসাইকেল এবং গাড়ির চাকা বিভিন্ন ডালি দিয়ে বা হ্যান্ডেল দিয়ে খোলা হয়, তো সেটার কারণে কিন্তু মোটরসাইকেল এবং গাড়ির রিং টাল হয়ে যায়, সেজন্য অ্যালার্টমেন্ট আবার ই করতে হয়, তারপর সেটার কালার উঠে যায় রিং দিয়ে বা হাতুর দিয়ে বাড়ি দিয়ে এইসব রিংয়ের থেকে চাকা খুললে। সেজন্য অবশ্যই এইরকম হাইড্রোলিক মেশিন দিয়ে খুললে চাকার এবং রিংয়ের কোনোটারই সমস্যা হবে না। তো এখন এটা খোলা হয়েছে সেইভাবেই, তারপর এটা লিকটা কোন দিকে আছে দেখতে হচ্ছে। এটাতে একটা মানে একটা টিনের টুকরা এরকম ঢুকেছে, সেজন্য লিক হয়ে গিয়েছে। তো সেই জায়গায় একটা পট্টি মারা হচ্ছে, এইভাবে দেখতে পাচ্ছেন এই পট্টিটা এই জায়গায় লাগানো হয়েছে। তো আবার এটা সেমভাবে দেখা হচ্ছে যে কোনো জায়গায় লিক আছে কি না। তো আর কিছু নাই আপাতত, এটা একটু চেক দেওয়া হলো যে আরও কোনো তারকাটা বা অন্য কিছু আছে কি না। তো তারপর আবার এইভাবে মেশিনে এটা লাগানো হবে, এটা মেশিনে অটোমেটিকভাবে লাগবে, এটা টায়ারে এবং রিংয়ে কোনোটাতে সমস্যা হবে না। এবং শ্যাম্পুর পানি দিয়ে দেওয়া হয়েছে যেন পিছলা হয়ে জিনিসটা মানে খুব সুন্দরভাবে এটাতে ই হয়, ঢুকে যেতে পারে চাকাটা। তো সেই জন্য শ্যাম্পুর পানি দেখতে পাই এলেন যে একটা ব্রাশ দিয়ে যে আবার লাগানো হচ্ছে। তো এইভাবে চাকা যতবারই আপনারা লিক সারান না কেন, রিংয়ের বা চাকার কোনো সমস্যা হয় না। অবশ্যই আপনারা মোটরসাইকেল বা গাড়ির চাকাটা যে জায়গা থেকে লিক সারাবেন সেই জায়গায় দেখবেন এই ধরনের মেশিন আছে কি না। মেশিন থাকলে আপনারা লিকটা সারালে আপনাদের রিংয়ের কোনো সমস্যা হবে না। আর রিংয়ের সমস্যা হয় তারপর দেখা যায় যে রিংয়ের রং উঠে যায়, তারপর বাইক বা গাড়ি এটা ব্যালেন্স থাকে। তো এইভাবে কিন্তু আপনারা লিকটা সারাতে পারেন। তারপর আবার চেক দিয়ে নিতে হবে যেন পানি দিয়ে লিক আছে কি না। দেখা যায় অনেক সময় চোরা লিক থাকে, মানে আস্তে আস্তে বের হয়, সেটা বোঝা যায় না, সেটা পানিতে বোঝা যায়। তো এইভাবে এটা চেক করে নিতে হবে, তারপর পারফেক্ট হলে আর কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে কীভাবে চাকাটা লিকটা সারতে হয় বা পারফেক্টভাবে কীভাবে এই লিকটা সারানো হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।